একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। যদিও মিলল উপযুক্ত আহার মিলল না, আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না, সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ, ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না, তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। তারপর শুরু হলো তার রাস্তা করে আনা গোনা, আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটি, চমৎকার প্রচুর খাবার। তারপর শুরু হলো তার রাস্তা করে আনা গোনা, আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটি, চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময়ে হস্তা করেও এলো অংশীদার, তারপর এক সময়ে হস্তা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া নেকড়া পরা দু তিনটে মানুষ, দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে, খাবার খাবার খানিকটা খাবার, খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে, অসহায় মোরগ খাবারের সন্ধানে, বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে, বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে, প্রত্যেকবারই তাড়া খেল প্রচন্ড, ছোট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর, রাশি রাশি খাবার, ছোট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর। রাশি রাশি খাবার, তারপর
সত্যই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল, একেবারে সোজা চলে এলো, ধপ ধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবারের টেবিলে। অবশ্য খাবার খেতে না, খাবার হিসেবে খাবার খেতে না, খাবার হিসেবে